আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চাকরি প্রত্যাশী নিবন্ধনধারী সকল ভাই বোনদেরকে স্বাগত জানাই জব নিউজের আরও একটি আপডেট ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে কথা বলবো ডিয়ার ভিউয়ার্স আপনারা অবশ্যই ইতোমধ্যেই জেনে ফেলেছেন যে রিটকারী নিবন্ধনধারীকে নিয়োগে হাইকোর্টের যে সুপারিশ ছিল সেই সুপারিশটি বাতিল করেছে আজকে আঠাশ তারিখে আপিল বিভাগ সেই আদেশটি বাতিল করে দিয়েছে এবং যেহেতু এই আদেশটি বাতিল করে দিয়েছে আসলে এটি কিন্তু একটি যুগান্তকারী রায় খুবই ইতিহাস সৃষ্টিকারী একটা রায় আমরা এতদিন ধোঁয়াশার মধ্যে ছিলাম যে কি হয় আমাদের রেজাল্ট পাবলিশ হবে কি না বা এনটিআরসিএ আদৌ সুপারিশ করতে পারবে কিনা সেই বিষয়টি নিয়ে আমাদের মনের ভিতরে অনেক ধোঁয়াশা ছিল অনেক চিন্তা ছিল ডেয়ার ভিউয়ার্স আজকে যেহেতু আপিল বিভাগ এই নিবন্ধনধারী পঁচিশশো রিটকারীকে যে নিয়োগ সুপারিশের যে আদেশটি সেটি বাতিল যেহেতু করেছে সেহেতু এনটিআরসি এর সামনে আর কোনো সমস্যা থাকলো না তারা এখন চাইলেই অতি দ্রুত রেজাল্ট পাবলিশ করতে পারে বা আপনাকে সুপারিশ করতে পারে ডিয়ার ভিওয়ার্স আমরা যতদূর জানি যে এন সকল কার্যক্রম সম্পন্ন করে রেখেছে এখন শুধুমাত্র ফল প্রকাশেই জাস্ট বাকি তো এ কাজটা আশা করি আমরা আজকাল বা পরশু এই তিন দিনের ভিতরে আমরা এ ধরনের একটি ফল বা রেজাল্ট পেয়ে যাব। আমরা কিন্তু এই প্রত্যাশায় আছি ডিয়ার ভিওয়ার্স আরেকটা বিষয় সেটি হচ্ছে এন এনটিআরসিএ বলি অথবা সামগ্রিক প্রশাসন বলি তারা কিন্তু একটা সমস্যার মধ্যে ছিল সেটা কেমন যে যখন হাইকোর্ট এই পঁচিশশো জনকে নিয়োগের জন্য রুল জারি করলো তখন কিন্তু সারা দেশেই অনেক চাকরি প্রত্যাশী অনেকেই কিন্তু রিড করার জন্য রেডি হচ্ছিলেন তারা টাকা পয়সা নিয়ে বা বিভিন্নভাবে তারা কিন্তু রিট শুরু করেছিলেন এবং রিট বাণিজ্য রিট বাণিজ্য নামে একটা বিশেষ প্রবণতা আমাদের দেশের মধ্যে তৈরি হচ্ছিল তো এ বিষয়টি এন বলি অথবা অন্য কর্তৃপক্ষ যারা আছে তাদের মাথার ভিতরে কিন্তু একটা টেনশন দিয়েছিল এই ধরনের যে যদি এই পঁচিশশো রিটকারীকে নিয়োগ দেওয়া হয় তখন সারা দেশের মানুষ কিন্তু রিট করতে শুরু করে দেবে রিটের বন্যা বয়ে যাবে এ ধরনের একটা বিষয় তো যাই হোক আজকে আপিল বিভাগ রিটকারীদেরকে যে নিয়োগ সুপারিশ ছিল সেটি কিন্তু বাতিল করে দিয়েছে তার মানে আমরা আজকালের ভিতরেই হয়তো বা রেজাল্ট পেয়ে যাব ডিয়ার ভিউয়ার্স এই বিষয়টি অত্যন্ত আনন্দের এবং সকলের জন্য আমার একটা শুভ কামনা আমি মনে করি যে ম্যাক্সিমামের কিন্তু চাকরি হবে ম্যাক্সিমাম আবেদনকারীর চাকরি হবে এখানে কারণ এখানে অনেক বড় সংখ্যক একটি নিয়োগ রয়েছে চুয়ান্ন হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে এটি কিন্তু কম না অনেক বড় আর নিবন্ধনধারী বলা হয় যে অনেক আছে লাখের উপরে কিন্তু অনেক হিসাব নিকাশ আছে যে হিসাব নিকাশগুলো করলে দেখা যাবে যে ম্যাক্সিমামের ম্যাক্সিমাম বলবো না অনেকেরই বিভিন্ন জায়গায় চাকরি হয়ে গেছে অনেকেই জাস্ট নিবন্ধন করে রাখছে কিন্তু শিক্ষকতা পেশায় আসবে না অনেকে আরও ভালো জায়গায় চলে গেছে এভাবে বিভিন্ন হিসাব আছে সেই হিসাব করলে দেখা যায় যে আমরা আবেদনকারী অনেকের চাকরি হয়ে যাবে তো এই কারণেই আশা করি সারা দেশের এই বেকার শিক্ষিত বেকার সম্প্রদায় যারা শিক্ষক হওয়ার জন্য বসে আছে তাদের মাঝে সারা দেশেই যেন একটা আনন্দের জোয়ার চলে আসবে এই বিষয়টি আমি মনে করি ডেরভিউয়ার্স ভিওয়ার্স তো আমরা নিয়োগের যে নিয়োগ যে আমি কোথায় সুপারিশ প্রাপ্ত হয়েছি সে বিষয়টি নিয়ে অনেকের মাঝে টেনশন থাকে যে আপনি রেজাল্ট কিভাবে জানবেন একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে রাখি এ বিষয়টি নিয়ে টেনশন করার কিছুই নেই আপনি আপনার মোবাইলে আপনি আবেদন করার সময় যে ফোন নাম্বারটি দিয়েছিলেন ওই ফোন নাম্বারে তাৎক্ষণিকভাবে আপনার কিন্তু রেজা মেসেজ চলে যাবে আপনি যেখানে সুপারিশ প্রাপ্ত হয়েছেন ডিউার্স অনেকে বলে যে ওয়েবসাইটে দেওয়া হবে হ্যাঁ ওয়েবসাইটে দিতেই পারে এবং অনেকেই মনে করে যে ওয়েবসাইটে আগে পাবলিশ হবে সেখান থেকে আগে দেখবেন এইটা নিয়ে সারা দেশে আবেদনকারীদের মধ্যে একটি তাড়াহুড়া বা টেনশন কাজ করতেছে কিন্তু আমি যে বিষয়টি মনে করি যে রেজাল্ট পাবলিশড হওয়ার সাথে সাথে আপনি রেজাল্ট পাবেন চুয়ান্ন হাজার মানুষ চুয়ান্ন হাজার মানুষ সাথে সাথেই কিন্তু একসাথে রেজাল্ট পেয়ে যাবেন এই ধরনের ঘটনা ঘটবে এমনটি হওয়ার সম্ভাবনা কম যে আপনি সকালবেলা মেসেজ পেলেন রেজাল্ট পাবলিশড হয়েছে সকাল দশটায় বেলা দশটায় আপনি দশটার সময় রেজাল্ট পেয়েছেন আবার আরেকজন পেলো দুইটার সময় আরেকজন পেল রাত্রে এমনটি হওয়ার সম্ভাবনা কম সবাই একসঙ্গেই মেসেজ পাবেন আমি এই বিষয়টি মনে করি ডিয়ার ভিভার্স গত নিয়োগে আমি দেখেছি সকালে না সকাল বলবো না বিকালের দিকে আমার কোনো এক বন্ধু ফোন করে বলল যে তার সে সুপারিশ প্রাপ্ত হয়েছে তো আমি তো চিন্তায় পড়ে গেলাম যে আমারটা কেন নেই আমারটা বলতে আমার জনের সে নিয়োগ পায় নাই তার কোনো মেসেজ আসে নাই তো সে খুব টেনশনে আছে কিন্তু দেখা গেল কি আমি কিন্তু ওই রাতটা পোহাচ্ছে মানে রাতটা শেষ হয়েছে ভোর রাত্রের দিকে মেসেজ পেয়েছিলাম আমি আমার মোবাইলে ভোর রাত্রের দিকে মেসেজ এসেছিলো তার মানে ভিন্ন ভিন্ন সময়ে কিন্তু এক একজন আবেদনকারী রেজাল্ট পেয়েছে গত নিয়োগে কিন্তু এবার সে বিষয়টি হওয়ার সম্ভাবনা খুবই কম আমি যেটা মনে করি যে এক একসঙ্গেই সকলে মেসেজটা পেয়ে যাবেন কেননা বেশ কিছু সময় কাল কালক্ষেপণ হয়েছে বেশ আলোচনা সমালোচনা হয়েছে অনেক সময় পেয়েছে এনটিআরসিএ এ অতএব সব কিছু সফটওয়্যারে অটোমেটিকলি দেওয়া আছে এবং তারা জাস্ট সাবমিট করার সঙ্গে সঙ্গেই সারা দেশে চুয়ান্ন হাজার ব্যক্তি চুয়ান্ন হাজার ব্যক্তি তাদের যে ফোন নাম্বার দিয়েছে সে ফোন নাম্বারে তাদের নিয়োগ সুপারিশটি পেয়ে যাবেন তো সকলের মনের আশা হোক ভালো এবং পছন্দের প্রতিষ্ঠানে সকলে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত হোক সেই প্রত্যাশায় এখনকার মতন শেষ করব। তবে যাবার আগে আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে ডিয়ার ভিউয়ার্স নিয়োগ প্রাপ্ত হওয়ার পরে আপনি অবশ্যই আপনার প্রতিষ্ঠানে যোগদান করবেন যোগদান পরবর্তী এমপিওভুক্ত হওয়ার জন্য বেশ কিছু জটিলতা রয়েছে সেই জটিলতাগুলো কিভাবে আপনি এড়িয়ে খুব সহজে এমপিওভুক্ত হতে পারবেন তার জন্য আমি কিন্তু একটি ভিডিও ইতোপূর্বে তৈরি করে রেখেছি তো সেই ভিডিওটি একটু দেখে নিতে পারেন আরেকটি বিষয় যে আপনার বিস্তারিত কাগজপত্র কোথায় কি লাগবে সে বিষয়গুলো নিয়েও আমি কিন্তু আপডেট নিউজ আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপডেট প্রসেসটি আমি দু সালে কিভাবে আপনি এমপিএভুক্ত হবেন সে বিষয়গুলো আমি খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন যেন আপনি এন শিক্ষক নিয়োগ এমপিওভুক্ত হওয়া যে কোনো সমস্যা সমস্যার ক্ষেত্রে সহায়তা পেতে পারেন আমার এই চ্যানেল থেকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থাকবেন